Ora, vamos. प्रदीप कृष्णदेव वर्मा जिन टाउन हलर पेचने बाड़ी तो उनार बाड़ी आसार पर उनारा जौथ सम्पत्तर मालिक उनार भाई आछेन काजल काजल किशोरदेव वर्मा कृष्णदेव वर्मा तो उन्नी गवर्नमेंट सार्विस करें हेल्थ डिपार्टमेंटर हेड क्लार्क निजे परिचय दिलें हरस विकाल खबर निलाम जे उना उनार भाईर दुपुर थेके उनार भाईर जगाते जल जेटा जाइतें जलटा बंद कर दिसें तो उनी जल पाच्छेन ना तो ये खबर आमार काछे जावार पर उनार थेके जे कोनो भावे थाना थेके आमार काछे फोन गेल फोन नम्बर कलेक्शन करे उनी महिला आमार काछे फोन करलें जिनी प्रदीप किशोर कृष्णदेव वर्मा तो उनार मिसेस बोधय आछेन मिसेस फोन करलें जे एरकम ब्यापार आमि बोललाम आपनि टेंशन करेन ना उनि अनेक कथा बोलते चाइछिलेन आमि तो अत कथार समय नेई आमि बाकीटा देखछि आमि पाशे साथे साथे विषयटा जेहेतु जिज्ञास करलाम आपनि कोन एरियार कोले लालबहादुर एरियाते लालबहादुर क्लाबेर एरियाते साथे साथे आमि प्रणवबाबुके रिक्वेस्ट करलाम प्रणवबाबु एकटु देखुन बाकीटा आमि देखछि आपनि एकटु प्रथम अवस्थाय देखुन जेहेतु आमादेर किछुदिन आगे जानेन जे समस्त আগরতলা শহরের প্রধান প্রধান যতগুলি আছে ক্লাব আছে সমস্ত ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টদের নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল দাস স্যারের এরা পুরোহিতে এরা আলোচনা হয়েছিল যে এরকম যারা বাইরের থেকে আসে যদি প্রত্যেক এলাকাতে যাতে সেন্সিটাইজ করা এবং তারা যাতে মেন্টালি এবং সমস্ত দিক থেকে যে একটু সাহায্য সহযোগিতা করেন প্লাস ক্লাব কোঅর্ডিনেশনের যারা আছেন নেতৃবৃন্দরা এখানে সবাই আছেন সেবকবাবু আছেন দীপক মজুমদার আছেন তো উনি তো স্বয়ংে আছেন প্রণববাবু তো আমরা নিজেরাও একটা বসেছিলাম যে যেখানেই যেরকম থাকুক অন্তত লোকাল লেভেলে আমরা প্রথম এসে ঝাঁপিয়ে পড়ব পরিস্থিতি ডেভেলপ করার জন্য সেই অনুযায়ী প্রণববাবু কথা বলেছেন কথা বলে এই ওনার ভাই পাতা দিলেন না যে জলটা দিলেন না না দেওয়ার কারণে উনি জল ছাড়া তো বাথরুম করতে পারছেন না স্বাভাবিক প্রাকৃতিক কাজ তো কিছুই হচ্ছে না উনি কি করেছিলেন হ্যাঁ উনি তো যেহেতু বাইরের থেকে এসেছিলেন হোম কোয়ারেন্টাইনে উনি থাকবেন হ্যাঁ এসওপি অনুযায়ী হেলথের গাইডলাইন অনুযায়ী তো উনি হোম কোয়ারেন্টাইন থাকতে ওনার কোনো আপত্তি নেই উনি তো থাকবেনই যেহেতু স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে কিন্তু জলটা তো প্রয়োজন তো সেই জন্য রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি পাননি পরে আমার কাছে ফোন করা সত্ত্বে আমি ওনার খাওয়ার জলটা পৌঁছিয়ে দিয়েছি যে সাফিসিয়েন্ট আমি খাবার জল দিয়েছি কিন্তু পুরো চান টান সব কিছুর জন্য তো প্রাকৃতিক কাজের জন্য তো রেগুলার জলের দরকার তার জন্য এখন আমরা দেখলাম এখন পর্যন্ত হয়নি দেখে আমরা সবাই এখানে আসলাম তো এখন যেটা বুঝলাম যে লাইনটা কাটা উনি ইচ্ছাকৃতভাবে হয়তো লাইনটা কেটে রেখেছেন নাহলে জল যাওয়ার কোনো না যাওয়ার কোনো প্রশ্ন নেই ওনার ঘরে জল আছে ওনার কাছে কেন যাবেন না তো এখন উনি স্বীকার করেছেন যে কালকের মধ্যে উনি ঠিকঠাক করে দেবেন আমরা চাইছি আজকে রাত্রে যদি প্লাম্বার পাই উনি করে দেবেন যাতে কালকের মধ্যে তো ওনার সার্ভিসটা ওকে তার বিরুদ্ধে কি আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে ওইটা আমরা কোভিড-19 এর যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট সেভাবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব খুবই আজকে যে ঘটনা ঘটলো টাউন হলের পাশে কাজল কৃষ্ণদেব বর্মার বাড়িতে এটা হওয়া উচিত ছিল না কারণ আমরা জানি সারা দেশের সঙ্গে রাজ্য কোভিড-19 খুব বৃদ্ধি পাচ্ছে সংখ্যা এটা আতঙ্ক সারা যেমনি আছে আমরা সারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এবং আমাদের শিক্ষামন্ত্রী উনি একটা মিটিং করেছিলেন সমস্ত ক্লাবগুলির কাছে সামাজিক প্রতিষ্ঠানগুলির সমাজ সংস্থাকে আবেদন রেখেছিলেন যে এই পরিস্থিতিতে কারণ এখন বাইরের থেকে প্রচুর শ্রমিক প্রচুর লোক যারা চিকিৎসার জন্য গিয়েছিল বা পড়াশোনার জন্য বাইরে ছিল এখন বাইরে কলেজ হোস্টেল সব বন্ধ হয়ে গেছে হোটেল বন্ধ হয়ে গেছে তারা অটোমেটিক্যালি রাজ্যে ফিরে আসছেন ফিরে আসার পর দেখা গেছে কোনো কোনো এলাকাতে তাদের এলাকাতেই কিছু কিছু ব্যক্তি বিশেষ তাদেরকে থাকার জন্য আপত্তি করছেন এটা উচিত না এটা আমাদের এলাকার লোক